এইগুলো ভাজা খা আর কিছু খেতে হবে তোর ভাজাটা খা 10 পিস আমি খাবো বলেছি নো ওটা খাবে না ও কোনটা তোর ফেভারিট জিনিস এই চোর বল কোন দাও তাহলে এই চোর কোলিনি ছড়ে দিন থেকে ওই যে স্যালাডি না স্যালাড গুছাই নি গো কেটে চলে গেলে এমনি গুছিয়ে যাবে এক গামলা মাংস 10 পিস খাবো না বলো 10 পিস তো আমি খাবোই এখন আমি আর তো কি দিয়ে খাবো একটু বল তো প্রথম চলো আজ মাংসটা দেখতে দেখতে খায়া বলাই হালকা মাংস খাও তুমি মাংস দেখতে দেখতে খাবা কারণ তুমি তো বেশি খাও না বাবু এটা তো জানা কথা বাবু না আলু দানি আর তুমি কম খাবার অনেকে আমাকে বলবে বরকে দেনে নিজে খাই বেশ করেছি না আমি দুই পিস খাবো বেশ করেছি বলো তোমাকে দিন আমি খেয়ে ভালো করে না বলো যারা জানা দেখি বলে বরকে দিন আমি খেয়ে নি বেশ করেছি আজ আমি দুই পিস খাবো কারণ বলে বলে আমি হাঁপিয়ে গেলাম আমার দুগো পিস খাবো আমার বর ওরকমই খায় তিন পিস তবে তেল ছড়া মানে বুঝা নাও কথা তিন পিস বুঝা নো তেল ভেন্ডি ভাজা আমার বর দাওয়ার আগে বললো দুই পিস খাবে দেখছো যারা যারা ভাবো আমি বরকে কম দিই তো ভালো করি তোমার যদি মনে হয় যে আমার বরকে আমি কম দিচ্ছি তোমরা এসে দিয়ে দেখো খাই কি নাও কারো ভাত লাগবে দেব না ভাত ভাতটা কোথা তুলে দিয়ে যাবো খাবি না এত ভাত তো খাবো না আমি রুটি খেছি না সবাই এই দেখো মাংস করতে করতে রুটি দিয়ে পরান মাংস খেয়ে নিচ্ছে ওই যে ওর দিকে আঙুলে দাও ও কমে রাখলো ও ও কম তুই বেশি হ্যাঁ আর দেখো খেয়েছে ঠিক আছে চিহ্ন আরে ভালো মন্দ খাম দেখে নিয়ে এলাম এক কেজি মাংস তবু লুটি মুটি ভেন্ডি এলো তো রোজই খাই ভেন্ডি চেন্ডি এ না অবদান না আমি ভাত এখানে এমনি কো খেয়ে নিছি তার কতটা ভাত ডাইরেক্ট আমি এই দিয়ে যে করেছে সেই খাবে আজকে যদি ওটা না করতাম তাহলে তো তো কাল তো তাহলেটা কম্পালসারি আর দিও না মানে একটু চেক করে নি ওটা তুমি কালকে খেও সর্ষে বাটা দিয়ে চিকু কি করছে লুকি লুকি খাচ্ছিল চর্বি মাংস আলু দাও বে কোলে
মাংস আলু এত ভালো খায়। রাতে লুচি দিয়ে খাবো। হ্যাঁ এখন ছোটটা বেশি ভালো আছে তখন মাংস। আমি একটু কথা বলতাম, ছেলে বললো ঝোল ঝোল খাবে, অত মজা ভালো লাগছিল না। দেখো তখন অত কথা ভালো লাগছিল, ভালো লাগছিল তখন অত দেওয়ার আগে তুমি না এরকম করো, ঝোল পরে দিও, ঝোল পরে দিও, মাইতে নেই এতবার মাথা দেবো না। বাবা খায় না, তো বাবা ওটা খায় না, খাওয়ার মতো আমরা তিনজনেই খাই। ওটা তো বললাম বোঝা যাচ্ছে কি ভালো হয়েছে রে, ঠিক আছে একদম পারফেক্ট হয়েছে, ঝাল নুন মিষ্টি। ছেলে মেয়ে কিন্তু আগের থেকে কষাতে কষাতে খাওয়া শুরু করে দিয়েছিল। যাবো চাটনি সবজি কুটেছিলাম, শসা পেঁয়াজ কুটেছিলাম, তেল 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 করছিলি না, বেঁচে বেঁচে তোমার থেকে দিচ্ছ কেন? না তুই তো বলছিস তেল তেল, আবার বলছিস আবার গা পাকাচ্ছে। অনেক ভাত নিয়ে ভাত দিয়ে মাংস
এরা কষাতে কষাতে মানুষ খেয়ে দিয়ে যার জন্য এদের সে খাবার মুখটা নেই। রুটি দিয়ে রুটি দিয়ে আমার ঘরে একদিন কোনো রান্নাই ভালো হয়নি, মানে ওর খাবার মতন হয়নি, ভেন্ডিটাও খায় না, রুটিটাও খায় না, খেতাম মাংস লাগা খেলাম না, ঠিক আছে ওর পছন্দের মতন ওগুলো আর কি রান্না হয়নি, তার কারণে ও খেলো না। একটু যদি কিনে না সিয়ানা যত দূর সিয়ানা হতে পারে কে নতি তুই তা নতি না মাংস পুরো একদম হেভি হয়েছে বেজে গামাকে ধুন না হেভি হয়েছে গামাকে ধুন করেছে সালাদি মানা এবার যদি আমার মতন যদি কাটতাম সালাডটা তখন আবার তোমরা সবাই দেখতাম না এতগুলি মাংস লাগা আবার সালাড কেউ খায় নাকি দিলাম তিন পিস মাংস বলে এতগুলো মাংস আর দুই পিস না তাহলে তো এতগুলো হবে না দেবার দুই পিস মাংস ওজন হাত কি দিয়ে খাওয়া দিয়ে রেখে দেওয়া খাওয়ার আগে খাবি না আলাদা চুপচাপ খা চর্বি ভালো লাগে না মাংসও ঠিক আছে আমার কষানোর সময় চর্বি বুঝছি কষানোর চর্বিটা খেয়ে নিলাম চর্বিগুলো ভাগাই জন্য এই জন্য চর্বি নেন তো মাংস পিস কত বড় বড় এই দাবো শেষ খাবার বাবা মাংস তো কতক্ষণে খাবার আমি কোনদিন চাটনি খেয়েছি এখন নতুন করে বলছো
খাও তুমি ভালো খাও ওই দুটোর এখানে রেখে দাও দুটো নিয়ে না খাবে কি জানি আর ও তো চিন্তায় পড়ে গেছে আমি যদি 10 পিস মাংস খেতাম এখন তাহলে আমার মোটা হয়ে যেত সবাই হাত পা করবে ভাতটা কমে নিচ্ছে আমি জানি বেশি লোড দিতে পারবো না চাকরির মধ্যে লাগে তারপরে খাবে খাবার ছিঁড়ে দেখলে মাথা ঘর চাটনি দিয়ে মাংস দিয়ে খাবো দিয়ে টমেটো সস দিয়ে